সদস্যগণের বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা লক্ষ্য করছেন আমরা দেখতে পাচ্ছি ছোট্ট বন্ধুর গায়ে সুবর্ণ অবশ্য দেখা হচ্ছে। আজ কিন্তু বৈশাখের দ্বিতীয় দিন শুক্রবার, এরপরেও আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে মানুষ উচ্চ করা মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট বন্ধু নিখুঁত ভাবে আপু একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম আপু। আপু আমরা দেখতে পাচ্ছি আপনি চমৎকার ভাবে রোদের মাঝখানে বসে আপনি এবং আমার ভাইয়া চমৎকার শিশুদেরকে অঙ্কন করে দিচ্ছেন। আজকে বৈশাখের দ্বিতীয় দিন শুক্রবার, একটু বিষয়টা জানতে চাই ভাইয়া। গতকালকে পয়লা বৈশাখে ছিল অনেক ছোট শিশুরা, চাইলেও এই অঙ্কনে মানে আর্ট করতে পারে নাই, হয়তো আর্থিক অবস্থা আমাদের বন্ধুদের আজকে আমার আমার বান্ধবী মিলে এই ছোট শিশুদের জন্য একটু আয়োজন, ওদের জন্য একটু আনন্দ, প্লাস ওদের মনে একটু খুশি যে পয়লা বৈশাখ বাঙালির মনে এখনো সেই ঐতিহ্যটা পয়লা ফাল্গুনে যে ধরে রাখার একটা, সেটাই জন্য আমাদের এই আয়োজনটা ছোট শিশুদের। মানে কত শিশুরা যেন বঞ্চিত না হয় এই আনন্দের থেকে, এই উল্লাস থেকে কত শিশু বঞ্চিত না হয় সেই সেই জন্য এই চমৎকার একটি মহৎ কাজ আপনার হাতে নিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এই শিশুদেরকেও ধন্যবাদ, আপু আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পেয়েছি আপনি অনেক সুন্দর করে ওই গালে ছোট্ট বাচ্চাটা গালে আপনি দুই গালে লিখে দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।